ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও রয়েছে তার বেশ সুনাম। 1997 সালে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। সময়ের ধারাবাহিকতায় নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে জাত অভিনেতায় পরিণত হয়েছেন সাজু খাদেম। আজ জনপ্রিয় অভিনেতার জন্মদিন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী প্রতীতি হকের বর, প্রতীতি হক অভিনেত্রী হৃদি হকের বোন এবং অভিনেতা লিটুয়া নামের শ্যালিকা। দেশের প্রখ্যাত অভিনেতা অকাল প্রয়াত ডক্টর ইনামুল হক ও লাকি নামের জামাতা সাজু খাদেম। সাজু ডলস হাউস, গহিনে, পোষ ফাগুনের পালা, বেশ তো ডাক্তার এবং অলোকনগরের মতো জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়া তার অনেক জনপ্রিয় এক ঘন্টার নাটক রয়েছে। শুধু ছোট পর্দাতেই নয়, অভিনয় করেছেন বড় পর্দাতেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র কমন জেন্ডার। চলচ্চিত্রটিতে তিনি এক হিজড়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি কবিরাজ, গোলাপ শাহ, অলসপুর, পোষ ফাগুনের পালা, চোরকাব্য এবং গ্রন্থিকগণ কহে, পঞ্চম, মোম্বাসা ছাড়াও অভিনয় করেছেন ইতি দুলাভাই, ফেসবুক সহ আরও বহু নাটকে। শুধু টিভি মিডিয়াতে নয়, মঞ্চেও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। শুরু থেকেই তিনি নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। দলটির নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি ব্যাকস্টেজে কাজ করে যাচ্ছেন। দলের জনপ্রিয় নাটক সুপার গ্লু নাটকের রচয়িতা ও নির্দেশক তিনি। এছাড়া গোলমাথা, চোখামাথা, প্রাগৈতিহাসিক, পুষি বিড়াল, গহরবাদশা বানেসাপরি, উত্তাহু সহ আরও বেশ কিছু মঞ্চনাটকের সেট ডিজাইনার সাজু খাদেম। তার অভিনীত আলোচিত একটি সিনেমা তৌকির আহমেদের ফাগুন হাওয়াই। আজ 22 অক্টোবর, প্রিয় অভিনেতা সাজু খাদেমের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।